হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুডেন্ট ইউ তো ভিউয়ার্স তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ফুট এসআইয়ের ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে ভিউয়ার্স ষোলো এবং সতেরোই মার্চ কিন্তু তোমাদের এক্সাম আছে ঠিক আছে তোমাদের কিন্তু পরীক্ষার সিট কিন্তু দুইটা আছে ঠিক আছে ষোলো এবং সতেরো তারিখের অন্য পরীক্ষা হবে এবং পরীক্ষার যে তোমাদের সময় সেটা তিনটি পার্টে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদের কোন সিটে পরীক্ষা পড়েছে কত তারিখে ঠিক আছে কটার সময় সম্পূর্ণ দেখে নিবে আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে অনলাইন থেকে সম্পূর্ণ প্রচেস আজকের ভিডিওতে দেখে দিব এবং অ্যাডমিট কার্ডে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাদের কি কী রুলস ফলো করতে হবে সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে তো ভিওয়ার্স ভিডিও শুরু করা যাক এবং তোমরা যদি আমার নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিউয়ার্স সবার প্রথমে তোমাদের আসতে হবে পাবলিক সার্ভিস কমিশনে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফোড রিটেন টেস্ট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ওই ডাউনলোড অ্যাডমিট কার্ডে এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছো এখানে বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর ঠিক আছে তো অ্যাডমিট কার্ডের যে নোটিফিকেশন সেটা কিন্তু তখন শো হবে শো হওয়ার পর সেখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের যে অপশান আছে সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে অনেক অপশন আছে তার মধ্যে তোমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ এই অপশান ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ক্লিক হেয়ার ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সাইডে ক্লিক হেয়ার এই ক্লিক হিয়ারে ওখানে ক্লিক করবে ক্লিক তারপর দেখতেই পাচ্ছ ফুড সাবি ইন্সপেক্টরের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে দেখতেই পাচ্ছ বাদিকে তো ওখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্ম তারিখ ডেট মান্থ এবং ইয়ার এটা বসিয়ে দিবি বসিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড এই ডাউনলোড অপশান তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ডটি প্রকাশিত হয়ে যাবে তোমরা দেখতেই পারবে তোমাদের কতটাকে পরীক্ষা এবং তোমাদের কোন জোনে পড়ে পড়েছে পরীক্ষাটি ঠিক আছে কোথায় পড়েছে সম্পূর্ণ ডিটেলস সেখানে কিন্তু শো করবে চলো দেখে নিচ্ছি আমরা তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে সেশন টু মানে আমার কিন্তু সেকেন্ড সিজন যে আছে সেটাতে কিন্তু পরীক্ষা পড়েছে ঠিক আছে তোমরা সবাই জানো নয়টা থেকে একটা নয়টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হয় একটা একটা হচ্ছে তোমার বারোটা সাড়ে বারোটা থেকে কিন্তু দুইটা পর্যন্ত পরীক্ষা হয় ঠিক আছে তো তোমাদের কিন্তু তিনটা জনই ভাগ ভাগ করে দেওয়া হয়েছে একদিনে ঠিক আছে তো আমার সেশন টু পরীক্ষা পড়েছে এবং দেখতে পাচ্ছ ষোলোই মার্চ ঠিক আছে দুই হাজার চব্বিশ স্যাটারডে মানে শনিবার পড়েছে শিলিগুড়িতে পরীক্ষা পড়েছে আমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি দেশবন্ধু হিন্দি হাই স্কুল ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ অ্যাড্রেস দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে প্রধাননগর শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং সেভেন থ্রি ফোর 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 ঠিক আছে দেখতে পাচ্ছ বাকিটা বললাম না তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রোল নাম্বার নাম এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছু দেখে নেবেই দেখে নেওয়ার পর ইম্পর্টেন্ট যেটা আছে এক্সাম ডেট ঠিক আছে এখানে কিন্তু ষোলোই এবং সতেরোই মার্চ কিন্তু পরীক্ষা হয়েছে তোমাদের কোন জন্য কত তারিখে পরীক্ষা পড়ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে নিবি তারপরে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে ঠিক আছে এবার আমরা দেখেছি দেখবো যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি কি রুলস তোমাদের কি কি মানতে হবে চলো দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি কি দেওয়া আছে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে সেটা কালারিং প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে ঠিক আছে এবং তোমাদের ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে দুই নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের তোমাদের কিন্তু আইডি প্রুফ হিসাবে কিন্তু যেটা তোমাদের ডকুমেন্টের সাথে মিলবে ঠিক আছে তেমন ভোটার কার্ড প্যান কার্ড ঠিক আছে আধার কার্ড এগুলি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমরা নিয়ে যেতে পারো ফটো কিন্তু থাকতে হবে ঠিক আছে যেটা নিয়ে যাবে কিন্তু তোমাদের আইডি প্রুফ হিসেবে কিন্তু ফটো থাকতে হবে ঠিক আছে তো এরপর নেক্সট দেখতে পাচ্ছ কী বলেছে তোমাদের কিন্তু কী বলেছে প্লিজ নোট ছয় নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দশ মিনিট আগে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম আছে যেটা আছে তার দশ মিনিট আগে কিন্তু সেখানে গিয়ে পৌঁছে যেতে হবে পরে কিন্তু তোমাদের নেওয়া হবে না ঠিক আছে এবং পরীক্ষা কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু আমাদের পরীক্ষার সেন্টারে ঢুকিয়ে দিবে ঠিক আছে এবং তোমাদের পরীক্ষার দিন কিন্তু ব্ল্যাক পয়েন্ট যে আছে কালো কলম সেই কালো কলম কিন্তু নিয়ে যেতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে এবং কোনো রকমের মোবাইল ঠিক আছে এবং ইলেকট্রিক জিনিস যে আছে সেগুলি কিন্তু তোমাদের ভিতরে প্রবেশ কিন্তু মানা আছে ঠিক আছে তো এগুলি জিনিস কিন্তু তোমাদের ফলো করতে হবে যেগুলি না ফলো করলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এগুলি পয়েন্ট তোমাদের কিন্তু অবশ্যই মানতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য